এরা যদি কোনটাকে আলো বলে তাহলে সেটা কি আলো নাকি কালো আমাদেরকে ভাবতে হবে আসুননা ফাউন্ডেশন এদেশে বন্যায় 100 কোটি টাকার বেশি টাকা ফান্ড তহবিল কালেকশন করে সেটি খরচ করছে বেশিরভাগ মিডিয়া স্বপ্নদিত হয়ে যার যার মত করে দায়িত্বশীলতার জায়গা থেকে তারা নিউজ করেছে কারণ এটা একটা সংবাদ এটা একটা নিউজ এদেশে ইতিহাস একটা রেকর্ড কিন্তু এরপর আপনি একটু চোখ কান খুললে দেখবেন আপনার হাতের পাশে আপনার আশেপাশে দেখবেন কোন কোন হাতে গোনা কিছু চ্যানেল হাতে গোনা কিছু পত্রিকা তারা যেন কিছুই দেখেনি তাদের সাথে আপনি সামনে চোখের সামনে আপনি পাহাড় তুলে ধরবেন তাদের কাছে মনে হবে পিপিলিকা আবার তারা যেটা দেখাতে চাইবে ওইটা পিপিলিকা হলো আপনার চোখের সামনে সেটাকে পাহাড় করে তুলে ধরবে এই মানুষগুলো যারা সত্যকে ধামা চাপা দিতে চায় শুধুমাত্র ফাউন্ডেশন ইস্যু না আমি প্রায় সময় দৃষ্টান্ত স্বরূপ বলি লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণে ধরুন একটি ওয়াজ মাহফিল হয়েছে যেখানে লাখো মানুষ এসেছে নিজের পকেটের টাকা গাটের টাকা খরচ করে এসেছে এসে ওয়াজ মাহফিল শুনে আবার ওয়াজ মাহফিলের পরিচালনার জন্য খরচ বাবদ নিজের গাটের টাকা থেকে টাকা দিয়ে তারপরে চলে গেছে এই লাখো মানুষের অ্যারেঞ্জমেন্টের জন্য শত শত পুলিশেরও দরকার হয় নাই মানুষ স্বেচ্ছায় যার যার মতো সুশৃঙ্খল ছিল এই ধরনের গণমানুষের রিয়েল সমাবেশ যে সমাবেশের পেছনে কোনো মেকানিজম থাকে না বাস রিজার্ভ করে লোক আনার দরকার হয় না বিরিয়ানির প্যাকেট লাগে না পকেটে 500 টাকা নোট দেওয়া লাগে না অর্থাৎ কোনো মেকানিজম ছাড়া কারসাজি ছাড়া লৌকিকতা দেখানোর জন্য কোনো সমাবেশ না বরং সত্যিকারের সমাবেশ সত্যিকারের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সমাবেশ সেগুলো আপনি দেখবেন বেশিরভাগ মিডিয়াগুলোতে এক্ষেত্রে আমি অ্যাক্সিলি না এই নিউজটার ক্ষেত্রে বেশিরভাগ মিডিয়াতে আপনি দেখবেন যে এগুলো নিউজ হয় না এগুলো কোনো নিউজই না সংবাদ এটা তো একটা ঘটনা সংবাদ মাধ্যমের কাজ হলো ঘটনাকে তুলে ধরে আনা এটিতে একটি ঘটনা ঘটেছে আপনি ঘটনা তুলে ধরবেন সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিবে না খারাপভাবে নিবে এটা তাদের ব্যাপার আপনি ঘটনা যা ঘটেছে সেটাকে আপনি তুলে ধরবেন কিন্তু না সেখানে যদি একটা কনসার্ট হয় বাহির থেকে যদি একজন গায়ক আসে গায়িকা আসে নর্তকী আসে নর্তক আসে এসে যদি এখান থেকে হাজার হাজার ডলার নিয়েও যায় তারপরেও সেটা খুব সুন্দর করে নিউজ হবে কভারেজ হবে দেখানোর চেষ্টা করা হবে এই বিষয়গুলো আমাদের সবার চোখের সামনে দিনের আলো মতো পরিষ্কার এবং এদের এই বিচারিতার কারণে এদের এই ভণ্ডামির কারণে এদের এই প্রতারণার কারণে বহু মানুষকে আমরা খারাপ মনে করে আসছি কারণ পত্রিকার পাতায় মিডিয়ার স্ক্রিনে তাদেরকে আমরা খারাপ হিসাবে দেখেছি দেখানো হয়েছে সময়ের পরিবর্তনে আমাদের চোখ খুলেছে না এরা যাদেরকে খারাপ করে দেখিয়েছে এটা আসলে ফেক নিউজ আবার এরা অনেককে হিরো করে দেখিয়েছে আমরা পরবর্তীতে দেখলাম যে এরা আসলে হিরো না তো এই যে একটা দুরবস্থা আমাদের সমাজে চলছে এই ব্যাপারে একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মুসলমান হিসাবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে এক শ্রেণীর মিডিয়া যারা বিদেশিদের দালালির কাজটি এদেশে বসে করে আমাদের বুকুর উপরে দাঁড়িয়ে থেকে আমাদের টাকায় মিডিয়া চালিয়ে সেখানে আমাদের বিরুদ্ধে শত্রুতা করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের সংস্কৃতিকে তুলে না ধরে বিদেশিদের সংস্কৃতিকে এখানে পুশ করার চেষ্টা করে এই সমাজে এই সমস্ত মানুষগুলো এই প্রচারণ প্রতারণা তাদের যে দ্বিচারিত আছে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে এরা যদি কোনোটাকে আলো বলে তাহলে সেটাকে আলো নাকি কালো আমাদেরকে ভাবতে হবে এরা যদি কোনোটাকে কালো বলে তাহলে সেই কালো কি আসলেই কালো নাকি আলো দেখেই তারা সেটাকে কালো দেখাতে চাচ্ছে বাদুড় যেরকম আলো দেখতে পারে না তারা কি বাদুড়ের মতো আলোকে নিভাতে চায় কিনা এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল অনেক বেশি সহজ আজ আমার সম্পর্কে যদি 10 জায়গা থেকে ঘোল পিটানো হয় একটা মিথ্যা নিউজ দেওয়া হয় তো অনেক মানুষ আমাদের এখানে থাকা অনেক মানুষ মনে করবে আরে লোকটা তো ভালো মনে করছিলাম তলে তলে আসলে এই কাহিনী ওই পুরো কাহিনীটা যে সাজানো এটা বুঝতে বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায় ততক্ষণে আমাদের অনেক মূল্য দিয়ে ফেলতে হয় এবং এই সমস্ত অসাধু সাংবাদিক অসাধু সংবাদ মাধ্যম অসাধু মিডিয়া এক শ্রেণীর আমি সবার কথা বলছি না হাতে গোনা কিছু এদের কারণে এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিবাদ টিকে ছিল এবং এরা টিকিয়ে রাখতে সহযোগিতার ভূমিকা পালন করে
এদের সবচেয়ে বড় টার্গেট হলো ইসলাম, কারণ এরা জানে যে ইসলাম এটাই হলো তাদের সব শয়তানের পথে সবচেয়ে বড় কাঁটা, সবচেয়ে বড় বাধা। এরা যা করতে চায় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যায় ইসলাম। অতএব একজন মুসলমান হিসেবে এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।